সিদ্দিক একবার বলেন, আয় আল্লাহ, তুমি এবার তো দেখেছ নবী জীবনে নবীর আংটির মধ্যে নবী আল্লাহ তোমার নাম লিখতে, তোমার নাম লেখাটা এটা নবীজির দাবি। আল্লাহ তুমি তো জানো আমার মনের খবর, আমি তো তোমার পরে আমার নবীকে বেশি ভালোবাসি। তোমার কাছে আমি ভিক্ষা চাই, আংটির মধ্যে তুমি একটু বেশি জায়গা করে না। নবীজির দাবি তুমি আল্লাহর নাম লেখা, আর আমার মহব্বতের দাবি হচ্ছে তোমার নামের পরে নবীজির নাম লেখা। আল্লাহ তুমি আমারে কবুল করিও, তোমার নামটা লেখার পরে যেন আংটির বাকি অংশে যেন আমি নবীর নামটা লিখতে পারি। কি প্রেম! সব একটু মহব্বতে বলি, মনে বড় আশা ছিল যাব, ও যুবক ছেলে একটু জোরে জোরে বলো, দেখবা হয়তো ঘুমের ঘরে তুমি একদিন নবীকে দেখে ফেলবে। সব একটু জোরে জোরে বলো, মনে বড় আশা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে বড় আশা ছিল, সবে একজন জোরে জোরে বলো, মক্কা মদিনে যাওয়ার খেয়াল আছে কিনা? মদিনা শরীফ গেলে কি সওয়াব না গুনাহ? মক্কা শরীফ মদিনা গেলে গুনাহ মাফ হয় কি হয় না? এই জন্য আমরা মদিনে যাওয়ার ইচ্ছা আছে কিনা এই দাবি করব কার কাছে? সিদ্দিক একবার নবীজির আংটি মুবারক নিয়ে স্বর্ণকার ব্যক্তির কাছে গিয়ে সুন্দর করে ডাক দিলেন, ও ভাই স্বর্ণকার একটু আমার কাছে আসো। স্বর্ণকার বাইরে, তোমার নসিব ভালো, তোমার তকদির ভালো, নিয়ামতের পরে আরো একটা নিয়ামত তোমার কাছে আমি নিয়ে আসলাম। এই নিয়ামতের খবর শুনলে তুমিও আশিক হয়ে যাবে, তুমিও বড় পাগল হয়ে যাবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ইয়া বাবাকার, কি নিয়ামত এনেছেন? আমি রহমতুল আলামিনের হাত মুবারকের একটা আংটি তোমার কাছে নিয়ে এসেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার হাতের আংটি সিদ্দিক একবার আংটিওয়ালা বলেন, আবু বকর দেন, আমি প্রস্তুত। আল্লাহর প্রিয় নবী আংটি মোবারক যখন এইভাবে বাহির করা হলো, এইভাবে যখন হাতের মধ্যে নিয়ে প্রকাশ করলেন, স্বর্ণকার ব্যক্তি একটা চিৎকার বেড়ে তার চোখের আলো চলে গেল। স্বর্ণকার ব্যক্তি বললেন, কি এনেছেন কি এনেছেন বলতে তার চোখের পাওয়ার চলে গেল। সিদ্দিক একবার, আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না, তুই আংটি আনলেন, আংটি নূরের মর্যাদায় আমার চোখের আলো পর্যন্ত শেষ হয়ে গেল। সিদ্দিক একবার বলে, শোনো, চোখের আলো ঠিক রয়েছে, যেই চোখ দিয়ে বিভিন্ন কিচ্ছু তুমি দেখেছো, এই আংটির নূরে তোমার চোখটা আগের নোটটা কেড়ে নিয়েছে। আমি বিসমিল্লাহ করে আংটি তোমার চোখে মোসন দেব, দেখবা তুমি পুনরায় আগের থেকে ভালো তুমি চোখে দেখতে পাবে। তাই করা হলো। আংটিওয়ালা স্বর্ণওয়ালা চিৎকার দিয়ে বলছেন, ও সিদ্দিক একবার, কি করতে হবে বলুন? কই তুমি কেন চিৎকার দিচ্ছ? কো আমার সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না,
আংটির দিকে নজর করলে আমি তাত সারা পর্যন্ত দেখি, সাত আসমান পর্যন্ত দেখি, আর এমন কি বেহেশতের দরজা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কারণ কি? নবীজির আংটি। বলেন কারণ কি? নবীজির আংটি না, আংটি মোবাইল, নবীর জুতা না, জুতা মোবাইল, নবীজির লুঙ্গি মোবারক, কামিজ মোবারক, জুব্বা মোবারক, এটাই নবীর শান। সমস্ত মানুষের বডি একরকম, আমার নবীর জিসিম মোবারক অন্যরকম। পৃথিবীর মানুষগুলির পসিনা দুর্গন্ধযুক্ত, আর আমার নবীর পসিনা ঘাম, মেশগম্বর চাইতে খুশবু, মধুর চাইতে মিষ্টি, চিৎকার দিব আল্লাহু আকবার। আমার নবীর কিতাব খোলো, জিক্রে জমিল খোলো, আল মুজিজাত খোলো, আর কিতাব পড়ো। মাওলানা টাইটেল বস করছো তো কি হয়েছে? লেখাপড়া কি ক্লোজ? মৃত্যু পর্যন্ত তোমার শিক্ষার দরজা খোলা, পড়ো নবীর শান। তুমি কি বলবে? সারা পৃথিবীর মানুষগুলি যদি লেখক হয়, সারা পৃথিবীর জিন জাতি যদি লেখক হয়, আল্লাহর কুদরতের সমস্ত ফেরেশতারা যদি লেখক হয়, আর পৃথিবীর পাতাগুলি যদি কাগজ হয়, পৃথিবীর বৃক্ষগুলা যদি কলম হয়, সাগর মহাসাগরের পানি যদি কালি হয়, কালি শেষ হবে, পাতা শেষ হবে, কলম শেষ হবে, জিন শেষ হবে, মানুষ শেষ হবে, ফেরেশতা শেষ হবে। আল্লাহর কসম রে মাতার কাফনের বাইরা, মুহাম্মাদের নামের অর্থ শেষ হবে না। মুহাম্মাদের অর্থ শেষ হবে। আমার নবী কেমন শুনেন? আমি মৌসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কবরে কয়েকবার গেছি। নাম কি বলেন না? যিনি আজলাল ইসলাম খাস করে থাপ্পড় দিয়ে চোখ বাহির করবার জন্য কোরআন মুসা ইসলাম কারে মারছে? ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কবরে মাজারে আল্লাহ পাক আমাকে কয়েকবার নিয়েছেন। মুসলিম জাতির পিতা ইসরায়েল ফিলিস্তিনে ব্রন শহরে শুয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহর কবর আল্লাহ আমাকে কয়েকবার নিয়েছেন। সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম যিনি জবুর কিতাব পেয়েছেন তার কবর আমার আল্লাহ পাক আমাকে কয়েকবার নিয়েছেন। যিনি এখনো কবর জাননি, যিনি কবর না গিয়ে চতুর্থ আসমানে বসে আছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য, কেয়ামতের 40 বছর আগে চতুর্থ আসমান থেকে তিনি বাইতুল মুকাদ্দাসে নামবেন। ওনার নাম ঈসা রুহুল্লাহ। ওনার বাড়িতে আল্লাহ পাক আমাকে কয়েকবার নিয়েছেন। তবে কি দেখা গেল মুসার পরে কালিমুল্লাহ, ঈসার পরে রুহুল্লাহ, আদমের পরে আদম সফিউল্লাহ, মুসার পরে কালিমুল্লাহ, ইব্রাহিমের পরে খলিলুল্লাহ, ঈসার পরে রুহুল্লাহ, কিন্তু আমার নবীজির নামের পরে হচ্ছে হাবিবুল্লাহ। এ মুসা, ও ঈসা, ও ইব্রাহিম, ও দাউদ, ও বাবা আদম, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের নামের পরে যে একটা টাইটেল সনদ রয়েছে এই সনদ গুলির অর্থ কি? তারা জবাব দেবে আমাদের টাইটেল অর্থ হচ্ছে আমরা হামেশা আল্লাহর দেওয়ানা,
আল্লাহকে চাই। আর হাবিবুল্লাহর জামানা হচ্ছে আল্লাহ নিজে আমাদের নবীকে চায়। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। তো নবী সাহেব আমি কেমনে বুঝাইতাম, আর ওরা বলে আমরার মতো মানুষ। তো বুঝলাম নবী যদি তোমরার মতো হয় তো নবীর নাম তো আজানে ভাসবা। তো নবী যদি তোমার আব্বার মতো হয় আজানে তিনবার নবীর নাম বলো, দুইবার তোমার আব্বার নাম বলো। তুমি আসাদু আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে বলো আব্বা, তোর বহুত রুজুতা মার শয়তান। এক শয়তানে বলে বাঘের ঘরে বাঘ হয়, কুকুরের ঘরে কুকুর হয়, মানুষের ঘরে মানুষ হয়, নবীর কি জিন বলতাম নাকি? হারামের পায়ে উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইসলাম প্রচার করে আসছেন কাফির ইহুদি খ্রিস্টান আহলে হাদিসদের বাড়ি থেকে, আহলে কিতাবদের বাড়ি থেকে। তো আমি নবীর মহব্বত করে আমি কয়েকটা খুরমা খাজুর দিলাম, জরফন মানে প্লেট, প্লেট মানে থাল, থাল মানে বাসন, এই বাসনের মধ্যে কয়েকটা খেজুর দিলাম। নবীজি বিসমিল্লাহ বলে খেজুর খাইলেন একটা, ধরে বলেন কয়টা? একটা। যখন খাইলেন আমি একটু মুসকি আসি, নবীজির বললাম বাবু আল্লাহ রসুল আর একটা খান। নবী বলে সারে আর বিসমিল্লাহ পড়ে খেয়েছি, আমার খিদা চলে গেছে। মায়েশা বলেন আল্লাহর হাবিবকে আমি বেশি ভালোবেসে আরেকবার বললাম ইয়া রসুল আল্লাহ, আপনি আর একটা খেজুর খেলে আপনার আয়সা খুশি হবে। না আমি আর খাবো না। আপনি খাবেন না বুঝি, আমি আপনাকে যেতে দেব না। এই কথা বলে মায়েশা সিদ্দিকা নিজের কাঁধের ওড়নাটা নিয়ে এইভাবে নবীরে জড়াই ধরলেন, ওড়নার দুই মাথা মায়েশা সিদ্দিকার হাতে, নবীজি মাঝখানে। মায়েশা বলে আমি বড় অবাক হয়ে গেলাম রে দুনিয়ার মানুষ, গামছা গামছার জায়গায়, ওড়না ওড়নার জায়গায়, হাত হাতের জায়গায় নবীজি মাঝখান দিয়ে চলে গেলেন, আমার চোখটা বড় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী আপনাকে বেঁধে রাখতে পারে না। নবী গো আপনি কিভাবে গেলেন? আমার নবী বলে আয়েশা রে আমার তোমার আব্বার মতো মনে করো না, কোন মানুষের মতো মনে করো না, কোন নবীজির মতো মনে করো না, আমি হচ্ছি আল্লাহর নূর, নূরকে কিছু বেঁধে রাখতে পারে না। এভাবে তুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, এজন্য যারা অনিচ্ছা কিছু ভুল করছে হুজুররা আমি তোমাদের পায়ে ধরে বলি, কবর বড় কঠিন হবে, হাসর বড় কঠিন, কবরের সওয়ালের জবাব বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। ও মাওলানারা যদি ভুলে ভুলে যদি ডলারের তালে পাউনের তালে টাকার তালে করি ইমানকে যদি বিক্রি করে থাকো, আবু সুফিয়ান আবিদে আল কাদিরী তোমাদেরকে আহ্বান করছি, ডলারে লাথি মারো, পাউনে লাথি মারো, টাকা বাড়ি গাড়ি লাথি মারো, আমার নবীর প্রেমকে একটু হৃদয়ের মধ্যে স্থান দাও, খোদার কসম আটকানা ব্যস্ত তোমার হয়ে যাবে। বলো আমরা নবী চাই কি চাই না? নবী চাইলে ইমান তাজা হবে কি হবে না? সাইয়েদনা আবু বকর ওই ব্যক্তির কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে সিদ্দিক একবার বলে স্বর্ণকার ভাইজান এবার লেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হলো সিদ্দিক একবার খুশি হয়ে আংটি মোবারকের চুমা খেয়ে কলবের উপরে সুন্দর করে আংটি নিয়ে দুই হাতে চেপে ধরে নবীজির দরবারে রওনা হলো। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, এ জিব্রাইল শোনো ওইদিকে তাকাও,
সিদ্দিক আকবরের দিকে তাকাও, জিব্রাইল আমার প্রিয় নবীর দাবি ছিল আংটির মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবীকে এত ভালোবাসে আমি আল্লাহর নামের পরে নবীজির নামটা সে বাদ দেয়নি। নবীর দাবি ছিল আল্লাহর নাম, সিদ্দিক আকবরের প্রেমের দাবি হচ্ছে নবীর নাম। ও জিব্রাইল তুমি সাক্ষী থাকো যে আবু বকর আমি আল্লাহর নাম থেকে নবীর নাম বাদ দেয় না, আমি আল্লাহর নাম থেকে নবীর নামকে বাদ দেয় না। ও জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমিও নবীর নাম থেকে আবু বকরের নামটা বাদ দেব না, তুমি নিজেই বাকি অংশের মধ্যে আমি আল্লাহর হুকুমে নবীর নামের পরে আবু বকরের নামটা লেখে না। ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীরে কবির হলো, যুদ্ধগুলির তাফসীরে সাথে করো, আবু সুফিয়ান ইবনে আল কাদির কে আন্তাজে গালি গালাজ করো না, শিরিকের 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 দালালি করতে আমি আসিনি, আমি আমেরিকার দালাল না, আমেরিকা ওয়াজ করতে যাই, রাশিয়ার দালাল না, লন্ডনের দালাল না, পৃথিবীর কোন রাষ্ট্রের দালাল না, হ্যাঁ আমি দালালি করি, হ্যাঁ আমি দালাল দালাল দালাল, খোদার কসম আমি মদিনার নবীর দালাল, আমার জীবন গেল আমি নবীকে ছাড়ব না। সবাই বলো আমরা নবী চাই কি চাই না, এবারে দুই হাত তোলা হাসরের ময়দানে কাজে আসবে, তিনবার বলো তো ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবন দিয়ে নবী চাই কি চাই না। গভীর মানুষ হযরত আবু বকর সিদ্দিক নবীজির কাছে আসলেন, ইয়া আবু বকর তুমি কি লিখেছো? ইয়া রাসূলুল্লাহ আমি লিখেছি, আমার নবীর হাতে আংটি যখন দিলেন নবীজি মুসকি হাসলেন, মুসকি হেসে বলে আবু বকর কত চমৎকার, তুমি তো আল্লাহর নামের সাথে আমার নামটাও লিখছো, মহব্বত করছো। ও আবু বকর এখন দেখছি যে তোমার নাম সিদ্দিক আকবর আল্লাহর হাবিবের কদম মোবারকে পড়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাম এই কদম আমি বিশ্বাস করি, কিন্তু এই আপনি বলেন আগে আমি জানতাম না, তবে আপনি যখন বলছেন আমি বিশ্বাস করছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমার নাম টেট হলো লেখা হলো আমি জানি না। আল্লাহ জিব্রাইল কি বলো? ও জিব্রাইল আবু বকর বড় কষ্ট পাচ্ছে, আমার নবীর জবাব দিতে পারছে না, তুমি আমার বন্ধুকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার দাবি ছিল আল্লাহর নাম, সিদ্দিক আকবরের দাবি ছিল আপনার নাম, আর আল্লাহ পাকের দাবি হচ্ছে সিদ্দিক আকবরের নাম। আল্লাহ নিজে আমি জিব্রাইল দিনে আবু বকরের নামটা লিখে দিয়েছে। সবাই জোরে জোরে বলো, নবীর গোলামি করলে ওই মানুষটার পজিশন কি বাড়ে না কমে? আরো জোরে বলুন কি যে দুরূদ শরীফ পড়ুন, অনেক দেরি হয়েছে, দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহুম্মা ওয়ালা আরো তো জোরে বলে যুবক যুবক ছেলেরা, তোমরা যারা বিশ তিরিশ পঁচিশ তিরিশ চল্লিশ লোক চল, তোমরা আমার ছেলের আমার আমি তো একজন প্রিন্সিপালের বাপ, তোমরা মহাব্বতে দুরূদ শরীফ পড়ো। নবীজি বলে যারা আমার উপর দুরূদ শরীফ পড়ে এটা আমার শান, আমি তার নাম জানি, তার বাবার নাম জানি, তার মার নাম জানি, কোন দিনে এই উম্মত মরবো তাও খবর রাখি, যদি উম্মত যদি ইমানদার হয় তার জানাজ আমি শরীফ।